আমার মা ওই আয়েশা শুনে যে আমি যুদ্ধ যাইতেছি, আমার বাবা আমাকে যুদ্ধের সেনাপতি হিসাবে ঘোষণা করবে, আমার মনে জায়েদের মাথায় হাত দিয়ে বলে ও জায়েদ বাবা যায়েদ দেখা হবে হাশরের ময়দানে বাইজান আয়েশা সরদার কাছে কাঁদে জায়দার কোনদিন আপনাদের কষ্ট দিন হাতে মার মার্জার সামনে যায় যায় কান্দার কাছে স্বচ্ছকালে তোমাদের বাসায় আসছিলাম যখন তোমার জন্ম তোমার আমি হিজরতের রাতে আমি তোমার পাশে বসেছিলাম আজকে তোমার পালক ভাই যায় বিদায় লয়ে যায় দেখা হবে হাশরের ময়দানে আল্লাহ দেখো জুমার নামাজ পড়তে এসে তোমার অনেক পাগল পিলা মার কথা বাবার কথা মনে করে কেঁদেছে এত গরমের মধ্যে তুমি কোথায় যাইবা ছোট্ট বলাটার দুই গালে চুমা দিয়া বলে আব্বু এই গরমের মধ্যে যদি সহ্য করে দিন ইলাহি টিকাই রাখার জন্য তোমার বাবা মাঠে নামে ওই জাহান্নামের গরম থেকে তোমরা পয়সা যাইবা গরমের মধ্যে পয়সা গরমের মধ্যে স্বচ্ছ বাচ্চাটা বাবার পিছনে পিছনে যায় আব্বু তুমি যাইবা কোথায় একবার বলো একবার লুঙ্গি ধরে টান্ডায় আর একবার পাঞ্জাবি ধরে টান্ডায় জাফর বলে বাবা গো ডিস্টার্ব করিও না নবীর দপ্তরে যাই সচ্চ বাচ্চা বলে বাবা তুমি কবে আইবা জাফর বলে বাবা গো কবে আবে তুমি দোয়া কইরো দেখা হবে রোজে মাশারে ছোট বাচ্চারা আব্বার পিছনে পিছনে দৌড়ায় আর খায় আব্বু তুমি তো জানো আমি তো তোমার কোল ছাড়া ঘুমাই না তোমার বুকের উপরে পা না দিলে আমার ঘুম আসে আব্বা তুমি যেখানেই থাকো রাতের বেলা চলে এসো দেখবেন অনেক ছোট্ট ছোট্ট বাচ্চা আছে নাতি পোতা আছে দাদার কোলের মধ্যে শুয়ে দাদার উপর দিয়ে পেটের উপর দিয়ে পাউটা উঠে দিয়ে দাদুর দাড়ি ধরে পাগলের মতো শোনা দেয় ঠিক না সবাই কর এই আদরটা হলো হাসান হুসাইনের থেকে সারা পৃথিবীর নাতিগুলো পাইছে আমার বিশ্ব নবী কোলপালি শুরু করে শুয়া পড়তেন আমার নবীর ডাইন কাঁধের উপরে শুইতেন নবীর বাকি অংশের উপরে হাসান শুইতেন হুসাইন দৌড়ে এসে আমার বাম হাতটা পিছায় দিয়ে বলতেন নানা তোমার এক নাতিরে ভালোবাসো আমি কি সস্তা আমার বিশ্ব নবী তখন নিজের চিতায় শুইতেন দুই নাতিকে দুই রানের উপরে রাখতেন দুই হাতে বাতুর উপরে রাইখা একবার দিতেন আর একবার দিতেন মাঝে মাঝে হাসান বলতো নানা তুমি আমার দিকে ঘুরো হুসাইন বলতেন নানা তুমি আমার দিকে ঘুরো আমার নবী বলতেন ঘোরা ঘুরি নাই তোমরা দুইজন আমার দিকে ঘুরো সুবহানাল্লাহ কইলেন না এখন যদি বলে না না আমরা ঘুরবো কেমনে এদিকে তাকে তাকে আমার নবী এইভাবে দুইজন নিয়ে বুকের উপরে উঠাইতে আমার নবী দুইজনের বুকের উপরে উঠাইয়া দুইজনের ঠোঁট দুইটা নবীর গালের কাছে দুইজনের ঠোঁট দুইটা গালের কাছে রাইখে একবার হাসানদের চুমা খাইতেন আর একবার হুসাইনদের চুমা খাইতেন বাবা হাসান হুসাইনের এই ঠোঁট দুটো ছিল গোলাপের পাপড়ির মতো এই চোখের ভিড়টা শুনে বাবা দেখার মতো আমার বিশ্বনবীর চেহারার সাথে হাসান হোসেনের চেহারার মিল ছিল হাসানের চেহারার দিকে তাকাইলে মনে হইত জান্নাতের যুবক বুঝি দুনিয়া আসছে বাজান হাসান ঢেকুর দিলে
হাসানের গালের মধ্যে থেকে জান্নাতের খুশবু আসতো এন্ড আমার বিশ্বনবী বলেছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলুল জান্নাহ আমার হাসান হুসাইন হলো সমস্ত মানুষের জান্নাতের লিডার হে যুবক ভাইরা ভালো করে বুঝো যখন আমার বিশ্বকে এইভাবে আদর করতেন হাসান হোসেন বলতেন নানু ভাই তোমারে কত সুন্দর দেখতে তোমার মত মানুষ বুঝিয়ে দাঁড়াতে না এই জন্য মাঝে মাঝে আমি একটা কবিতা বলি আপনারা পড়েন মিরপুর থেকে জানি আপনারা শত শত মানুষ আসছেন আমার জানা মতে কারণ আমি মিরপুর যেখানে মুক্তি বাংলায় জুমার নামাজ পড়াই ওখান থেকে আমার কমিটির অনেক লোকের আসছে আমি মুক্ত বাংলা মুরগি মসজিদে মাঝে মাঝে এই কবিতাটা পড়ি যেই কবিতাটা সাহাবা কারাম নবীর সামনে নিয়ে পড়েছিল নবী আমার জান নবী আমার প্রাণ জোরে বলেন নবী আমার নবীর জন্য দিতে পারি আমার জীবন এটা সাহাবীর মুখের বাণী ছিল নবীর জন্য জীবন দিতে প্রস্তুত যেরকম ভাবে কবিতার সাথে রাখেন কত মিল আমার বিশ্বনাথ জাফরকে যখন বললেন জাফর আপনি বিদায় নিয়ে আসেন বিবি বাচ্চা সবার কাছ থেকে বিদায় নিয়ে আসা হয়েছে জাফর সুন্দর পোশাক দিয়ে রেডি হচ্ছে আমার নামে বললেন তৃতীয় নাম্বার সেনাপতি আমি নিযুক্ত করলাম আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে রাবহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলুন মারহাবা এক নাম্বার হলো জায়েদ দুই নাম্বার জাফর তিন নাম্বার আব্দুল্লাহ ইবনে রাবহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে এখানে জামা হে মুসলমান ভাইরা যখন এই তিনজনকে নবী বললেন তোমরা তিনজন দুই বাচ্চার কাছে বিদায় নিয়ে এসো এক তো গরম যখন তিনজনের নাম আমার নবী ঘোষণা করলেন নবীর জীবিতে কোনদিন তিনজন সেনাপতি কোন যুদ্ধে বানায় না শুধু জীবনের প্রথম বিশ্বনবীর জবান দিয়ে তিনজন সেনাপতি বানিয়েছে তাহলে কনফার্ম হয়ে গেছে তিনজনের একজন বানাবে নবী আবার বলে দিয়েছে আমার সন্তান যায়েদ বিন শাহাদাতের সূরা পান করে মুসলমানের বিজয়ে পতাকা তুলবে আমার চাচাতো ভাই জাফর এরপরে যদি জাফর শহীদ হয়ে যায় আব্দুল্লাহ ইবনে রাওহা তৃতীয় নম্বরে যুদ্ধের ময়দানে বিজয় নিশান হাতে নিবে তাহলে বোঝা গেল তিনজন শহীদ হয়ে বাজানদা এক তো গরম দ্বিতীয় নম্বরে বাজানো সাহাবীদের মধ্যে কত যে কষ্ট এ ভাইরা তিনজনের নাম ঘোষণা করার পরে জাফর চলে গেলেন বাসায় আব্দুল্লাহ ইবনে রাওহা চলে গেলেন বাসায় আব্দুল্লাহ ইবনে রাওহা মাত্র কয়েক মাসে যে বিবাহ করেছে কয়েক মাস বিয়ে করেছে নতুন বউ নতুন বিয়ে আরে নতুন বউ রেখে যদি আমি বলতাম আসলাম জিহাদের ওয়াজে আসে এখানে অনেক যুবকই আসতে আসতে কথা কর না হ্যাঁ কিন্তু সাহাবা যখন বলছে বিশ্বনবী বলছে আমি তোমার নাম ঘোষণা করলাম আব্দুল্লাহ ইবনে রাওহা একটু দেরি করে নাই বউর কাছে যে বলতেছে চলো শাশুড়ি আম্মার কাছে যাই শাশুড়ি আম্মাকে ডাক দিয়ে বলে আম্মা এটাই আমার জীবনের শেষ কথা কি বলো বাবা তুমি কেবল আমার মেয়েটাকে বিবাহ করলাম বিবাহ অনুষ্ঠান করলাম ধুমধামে এত টাকা খরচ করে বিবাহ করাইলাম বিয়া করলাম তুমি আমার মেয়েকে রেখে কই যাইতেছো আম্মা দেখা হবে কিয়ামতের ময়দানে দেখো হবে কি আমুতের ময়দানে সাহাবীদের জীবনটা ছিল জান্নাতের বিনিময়ে খরিদ করা আলহামদুলিল্লাহ বলে সাহাবীদের জীবনটা আল্লাহ জান্নাতের বিনিময়ে খরিদ করেছে আল্লাহ কোরআনে বলছে ইন্নাল্লাহ আশরা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আমি মুমিনের জান আর মাল খরিদ করছি আমার জান্নাতের বিনিময়ে আরেকটু জোরে বলতে দেই সুবহানাল্লাহ যে যত জোরে বলবেন জান্নাতের বিনিময়ে আল্লাহ পাক আপনার জান্নাতের ভিতরে আপনার নাম বাবার নাম সহ একটা সুবহানাল্লাহ গাছ লাগাই দিবেন আলহামদুলিল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ একটা গাছ লাগাই দিবেন আল্লাহু আকবার বলবেন আল্লাহু আকবার গাছ আল্লাহ লাগাই দিবেন ও ভাইরা
দেহের যে দিলের কান্না দিয়া এই গরমের ভিতরে শরীর থেকে ঘাম পড়বে চোখ থেকে এখন ঘাম পড়বে শরীরের অনেক জায়গাতে পানি পড়ে পরে কি পড়ে না পড়ে না ভাই ভাই শরীরের ঘাম পশমের ভিতর দিয়েও পড়ে পায়খানা পশমের রাস্তা দিয়েও পড়ে আবার নাক দিয়েও পড়ে কেউ ঘুমায় থাকলে গাল দিয়েও পানি পড়ে লালাই লাগালে পানি পড়ে কিন্তু ভাই যেন একটা জায়গার পানির কথা কম দেখেন তো এই জায়গাটার কথা কইলে আমার কেমন লাগে আর একটা গাছ জায়গা দিয়ে পানি পড়ে সে জায়গাটা হলো চোখের পানি এই জায়গার পানির বিকল্প পৃথিবীতে কোনো পানি নাই একটু জোরে কর না ঠিক না ঠিক ভাই যেন এই যে বনানিতে আগুন লাগিয়া পুড়িয়া গেল দমকল বাহিনী এই যে চক বাজারে পড়লো কারণ বাজারে পড়ছে চিটাগাঙে পড়লো নওয়াখালীতে পড়লো বাজানে কত জায়গার পানি দিয়েই তো নিবামি গেল জাহান্নামের আগুন নিবাইবার মতো পানি কই পাই ভাই জাহান্নামের আগুন নিবাইবার জন্য একটা মাত্র পানির দরকার সেটা হলো চোখের পানি এই চোখের পানি যদি একবার মোমেনের চোখ দিয়ে পড়িয়া যায় আমার আল্লাহ তাকে আজীবনের জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয় শুধু যাইবার আগে আমি আপনার একটু খেদমত করে বিদায় দেই আব্দুল্লাহ বিন রাওহা বলে যতটুকু সময় তোমার পিছনে ব্যয় করব ততটুকু সময় আমার নবীর চেহারাটা দেখব তোমার চেহারা চাইতে আমার নবীর চেহারা হবে কামি তুমি দোয়া করো দেখা হবে কিয়ামতের ময়দানে যুবক ভাইরা এলে অনেক সাহাবীর ইতিহাস আছে ঘরে বিবি রাইকা যুদ্ধের মা জানে যে যুদ্ধ করে শহীদ হইছে জানেন না আমার বিশ্ব নবীর আলাদা সাহাবী ছিল কানের মধ্যে আওয়াজ গেছে বাসার মধ্যে বিবি নিয়ে ঘুমিয়েছে তুমি কি জানো তোমার নবী উহুদের মাঠে শহীদ হয়ে গেছে সাহাবী তখন ফরজ গোসল করতেছিলেন গোসলের পানির জিব্বাকে লাথি দিয়ে ফেলায় দিয়া একটা দৌড় মেরে বিবির কাছে গেছে বিবিরে বিদায় দে দেখা হবে হাসরের ময়দানে দেখে দাবে পরে কন্টনিয়ার বোকা পানি আসে বিবি পিছনের থেকে ডাক দিয়ে বলে তোমার তো গোসল এখনো কমপ্লিট হয় নাই বিবি কার জন্য গোসল আবার এতিম রবি দুনিয়া না জার লাগিয়া পাগল দেখো তোর বিষয় কার মার কথা মনে করে এক ফোঁটা পানি পড়ে আজকে সকালে একটা যুবক আমারে ফোন দিছে আজকে সকালে ফোন দিছে ও মিরপুর আমার পিছনে নামাজ পড়তো দাউদ কান্দি বাড়ি দাউদ কান্দি চেনেন না কুমিল্লা দাউদ কান্দি ওই ছেলেটার মা আজকে মারা গেছে ও গত সময় আমার পিছনে নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ কত সময় পড়ছে পৃথিবীতে মার মতো দরদ কেউ কেউ
কারণ আমি 12 বছর বয়সে মা মারাইছি আমি জানি তুমি যখন বরিশালে থেকে লঞ্চে উঠছো মার কাছে বলছো মা আমি ঢাকা যাচ্ছি দোয়া করো মা দেখবে কাপড়ের আসনকে চোখ মুছে আর বলে বলো যেখানে থাকো যেভাবে থাকো ভালো থাকো মাঝে মাঝে টেডি টেডি দিও যুবক ভাই এই দরদে যারা হারায় ফেলছো এই শূন্য স্থান পুরা করার মতো আর কোন সুরত নেই এই ছেলেটা এমন কান্দা কান্দাছে হুজুর আমি আপনার ওয়াজে আসবো আজকে আমার মা চলে গেল আপনি আমার মার লাগে দোয়া করেন আমি বললাম আমি বয়ানের ভিতরে যদি জুমার নামাজ আমি পড়াই বয়ানের ভিতরে আমি তোমার জন্য দোয়া করব তোমার জন্ম দক্ষিণ মায়ের জন্য দোয়া করব আমার মামি যখন বললেন ও সামিরা তোমরা কে কে আমার জন্য জীবন দিবা ভাইরা এই সাহাবী ফরজ গোসল অর্ধেক করছে একটা দৌড় মারো হজার মাঠে যায় দেখে আমার নবীর এক ছোটটা ভুলে গেছে আমার নবীর মাথা দাও এরকম ভাবে ভুলে গেছে নবী এইরকম ভাবে কষ্টের সুরে বারবার হাত দিশা ভরে বলে সাহাবীরা রে যারা আমার জন্য জীবন দিবা না তাদের জন্য জান্নাত রেডি করে বসে আছে তোমরা যারা আমার জন্য জীবন দিবা তারা আমার মাওলার জান্নাতে চলিয়ে যাইবা সাহাবা এই সাহাবী দৌড় মেরে যায় বাবা একটা মিনিট দেরি করে নেই বরবর লন্ডনের যুদ্ধের মাঠে ঝাঁপাইয়া পড়ছে কয়েক মিনিটের মধ্যে বাবা শহীদ হয়ে গেছে কিন্তু বিবি জানে আমার স্বামী না পা আল্লাহ যখনই বলছে আমার বিবি না পা ওই বিবি জানে আমার স্বামী না পা আমার স্বামী সেইবারে যুদ্ধের মাঠে দৌড়ে আসছে 100% শহীদ হয়ে যায় বিবি পিছনের থেকে বিশ্বনবীর আওয়াজ দিয়ে বলতেছে নবী গো আমি দেখতেছি আমি শুনতেছি আপনি শহীদদেরকে বিনে গোসলে দাফন করে দিয়েছেন কিন্তু আমার একটা আবেদন হলো নবী একজন মাত্র সাহাবীরে বিনে গোসলে দাফন দিবেন না আমার বিশ্বনবী শরীরটাও অসুস্থ এই ঠোঁটের মধ্যে ব্যান্ডেজ বাঁধা মাথার মধ্যে ব্যান্ডেজ বাঁধা নবীর হাতের মধ্যে তরবারি রাখা হাতটাও তুলতে পারে না তথাপি ঠোঁট দিয়ে জিজ্ঞেস করলেন তুমি কে গো হুজুর আপনার প্রিয় সাহাবী হামজার স্ত্রী আমি বলুন আমি তো জানি আমার হামজারা যুদ্ধে আসে নাই নবী আপনার প্রথম জানতেন আসেন নাই কিন্তু হামজালা আসছে তুমি হামজালার স্ত্রী হ্যাঁ কি হয়েছে আমার হামজালার নবী আমার স্বামী ফরজ গোসল করার জন্য দাঁড়াইছিল গোসল করবে আমি নিজে কুয়ার থেকে পানি উঠে উঠেছি বালতির দিকে মাপ ভরে ভরে পানি ফেলে উত্তোলন করে নিজে ঢালতেছি কে যুদ্ধের মাঠে এসে শহীদ হয়ে গেছে দেখেন মনে হয় আমার নবী বললেন সাহাবীরা রে আমার যেই সাহাবী বিবির কথা ভুলে যায় যুদ্ধের মাঠে মনে হয় শহীদ হয়ে গেছে সবাই ধারণা করতেছে তালাশ করে দেখো আমি বিশ্বনবী অর্ডার দিলাম আমার হামজালাকে তুমি অতি তাড়াতাড়ি যুদ্ধের মাঠের মধ্যে তালাশ করে গোসলের ব্যবস্থা করে দাও সাহাবা একদম তালাশ করছে বের হয়েছে জিব্রাইল নবীর পাশে দাঁড়ায় বলে নবী পরিশান হতে হবে না আপনার হামজালার গোসল ফেরেশতারা দিয়ে দিয়েছে আরো জোরে কর
ولا تقولوا لمن يقتل في سبيل الله بل أحياء ولكن لا تشعرون. نبي ذرا دين قائم ذرا شهيد ذرا شهيد مجتنا আমার বিশ্ব নবী বলেন সাহাবীরা তোমরা হামজালাকে তালাশ কইরো না, হামজালা রুমা পাহাড়ের ডান পাশে আছে। ওবাদ ভাই যুদ্ধের মাঠে আমিও গেছি, আমার বাবাও গেছে। মারহাবা বলে আল্লাহর শুকর এই বছর আমার বিবি লইয়া গেছি। আমিও দোয়া করি আপনাদের মা বাবা বিবি বাবা বাচ্চাকে সাথে নিয়ে যাবে আজকে আমার এই মাঠে বসে দোয়া করে। আল্লাহ নে জামাল ওয়াস করাই নাই ওয়াস করছি। তোমার পাগলগুলি যারা সকের বালি দিয়ে আজকে নিয়ত করছে তো সবাইকে বিবি বাচ্চা নিয়ে একবার হস হস তৌফিক দিব আল্লাহ তৌফিক দিব। যখন এই বছর হজে যাইয়া বিশ্বাস করে যখন আমি উহুদের মাঠে হাজি এবং হাজি সাহেব মহিলা হাজিদের সামনে বললাম এই যে সেই জায়গাটা যেখানে আমার নবীর মাইরা ফেলায় রাখছিল বাজার নেই কথাটা বলার সাথে দেখি একটা হাজি দাঁড়িয়ে করে পড়ে গেছে, হাত পা গুলা দাপাই তাকে যে হাদিস এই ময়দানে তেমন নবীর দাঁত ভাঙ্গে দাপাইছিল এই মাঠেই তো হামজাদের গোসল গোসল। আমি বলে দিলাম এখানে তিনটা কবর আছে, দেখবেন তিনটা কবরের তালা বন্ধ হবে। এক নম্বরে আমার নবীর চাচা হামজার কবর, আরো জোরে কর। দুই নম্বরে কবরটার নাম হলো আবু মায়ের, তিন নম্বর কবরটার নাম হলো হামজালা। তিনটা কবর ওদের মাঠে দেখা যায় বাবা, আনুমানিক ভাবে বোঝা যায় পিতলের গেরিলের ভিতর দিয়ে যখন তিনটা কবর দেখে হাত হাসছিল হানজালা রে তুমি কেমন কাম করছো, ফেরেশতারা তোমার লাশ গোসল দিছে। যখন হযরত আবু বকর বলে তোমরা লাশটা নিয়ে আসো এক সাহাবী ভাই যান টেস করার জন্য, হানজালার দাড়ি মোবারকে হাত দেয় চুলের মধ্যে হাত দিয়ে দেখে চুলের মধ্যে পানিতে হাত ভিজে গেছে এবং হাতটা ওই সাহাবী যতদিন বেঁচে ছিল ওই হাতটা কোনদিন দুর্গন্ধ হয় না। জান্নাতের পানির মধ্যে যদি এত আকর্ষণ হয় না জানি জান্নাতের বাতাসটা কত আকর্ষণ মূলক হবে। আমি দোয়া করে যাই আল্লাহ এই গরমের মধ্যে যারা বসছে এদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো, এদের চোখের পানি গুলো কবুল করো। শুধু একটা ঘটনা বলে বিদায় নেব ওই গরমের মধ্যে, আব্দুর রহমান আমার নবী যখন বললেন জায়েদ রে তুমিও বিদায় নিয়ে আসো, জায়েদ কান্দার কয় আব্বা আমি কার কাছে বিদায় নিব, আমার তো মা।